हेलो फ्रेंड आकोबार आहिसु मय आपना लोगर ओसरत माइक्रोसॉफ्ट विंडोज लय जे मय आगर भिडियोत कइसिलु जे डेस्कटॉप फोल्डर केने कय क्रिएट करे केने कय डिलीट करे आरो केने कय डिलीट कर पिसर रिस्टोर करे हेय तो मय आगर भिडियोत कइसिलु आजिर भिडियोत मय कम जे डेस्कटॉप और माय कंप्यूटरर भितर ड्राइवत केने कय फोल्डर बने केने कय फोल्डर क्रिएट करे आरो केने कय डिलीट करे केने कय रिनेम करे आरो इंटरेस्टिंग लगा एटा वस्तु আছে हेतु कि जे माय कंप्यूटरर भितर डी ड्राइव सी ड्राइवर जिब्लक फोल्डर আছে हेबो केने कय मै हाइड करि राखिबो परो एतु आजिर भिडियोत इंटरेस्टिंग लगा वस्तु আছে आपना लगे निश्चय मन दि हिकिबो मय आजि आपन लोग स्टेप बाय स्टेप ভাল কই হিকাম তার আগতে মই কইছো মোর मोर चेनेल जी अकल नतुन आइछे आगते चेनेल तो सब्सक्राइब कर लबा आरो लाइक कमेंट शेयर करिबोले ना पहिबो आज भिडियो तो आमी आरम्भ करू ते मय आगते कम जे माय कंप्यूटरर भितरत सी ड्राइव बा डी ड्राइवर भितर केने के फोल्डर क्रिएट कर तार कारण आमी की करिम जे माय कंप्यूटर तो ओपन करिम डबल क्लिक आरो इयात आसे सी ड्राइव एंड डी ड्राइव जे मय डी ड्राइवत एटा फोल्डर क्रिएट करिम जे डी ड्राइव तो ओपन करिलम डी ड्राइव ओपन करलो ओपन करार पिसत इयात की आसे जे न्यू आसे न्यू फोल्डर आसे न्यू फोल्डर 2 आसे मय एटा फोल्डर क्रिएट करिम तार कारण की करिम जे राइट क्लिक करिम आर सी ऑन द डी ड्राइव करलो इयात की आसे न्यू ब्ले आसे आइसे सेम प्रोसेस आगत मय जेखिनि কইছিলু जे आगर भिडियोत কইছিলু जे डेस्कटॉप पर केने के फोल्डर क्रिएट करे हे सेम प्रोसेस जे राइट क्लिक करा पिसन न्यूत गई जे इयात फोल्डर बुली लिखा আছে আছে फोल्डर क्लिक कर दिम আইছে নিশ্চয় जे তার পরে কি করিম আমি তার পিছত আমি ফলস ক্লিক এটা কৰি দিম যে বাহিৰ কইলো হৈছে নিউ ফোল্ডার 3 বুলি আহিছে যে এটো আমি কেনে কৈ এতিয়া রিনেম কৰিম যে যি কোনো হিন্দী সং এসএমএস সং হিন্দী ভিডিও এসএমএস ভিডিও বা ভোজপুরি ভিডিও যে কেনে কৈ আমি এটা নাম দিম ফোল্ডারটো যে তার মানে ফোল্ডারৰ ওপৰত রাইট ক্লিক কৰিম তার পিছত ইয়াত আছে রিনেম বুলি লিখা রিনেমত ক্লিক কৰি দিম রিনেমত ক্লিক কৰাৰ পিছত জি আছে যদু মধু আৰু জি হ'ল হিন্দী গান দিব বিচাৰে এসএমএস গান ভিডিও পিকচাৰ জি ৰাখিব পাৰে হেতু নাম দিব পাৰে তার পিছত আমি কি কৰিম যে ফলস ক্লিক কৰি দিম ঠিক আছে এতিয়া রিনেম হল যে ডিলিট কেনে কৰি কৰিম সেম প্ৰসেস ডিলিট আমি কৰিম যে রাইট ক্লিক কৰিম আৰু ইয়াত ডিলিটত যাম ডিলিটত গৈ ক্লিক কৰি দিম ইয়াত আছে ইয়েছ বুলি ইয়েছ কৰি দিম এতিয়া কথাটো হৈছে আগৰ ভিডিঅত মই যিটো কৈছিলো যে ডিলিট ফোল্ডাৰ এটা ডিলিট কৰি ডাইৰেক্ট ডিলিট নহয় হেতু কত যায় নিশ্চয় আপোনালোকে মনত আছে যে রিসাইকেল বিনত যায় রিসাইকেল বিনৰ পৰা আমি কি কৰিব পাৰো আকৌ পুনৰ রিস্টোর কৰিব পাৰো যে এটা পিকচাৰৰ ফোল্ডাৰ আপুনি ভুলতে ডিলিট কৰি দিছে হেতু আমি রিস্টোর কেনে কৰিম হেতু কথা হয় যে রিস্টোর কৰিবলৈ পাননে নাই যে যেতিয়া লৈকে আপোনালোকে রিসাইকেল বিনৰ পৰা ডিলিট কৰি নাযায় ফোল্ডাৰটো হেতিয়া লগে ফোল্ডাৰটো রিসাইকেল বিনতে থাকে আমি কি কৰিম তাৰ কাৰণে রিসাইকেল বিন ওপেন কৰিলাম ঠিক আছে আইছে এই যে ইয়া লিখা আছে নিচে এই যে এইটো ফোল্ডাৰ আমি এতিয়া ক্রিয়েট কৰিলো এই যে দেখিবলৈ পাইছে নিচে আমি এতিয়া কি কৰিম যে তাৰ কাৰণে আমি ফোল্ডাৰটো রাইট ক্লিক কৰিম রাইট ইয়া লিখা আছে রেজিস্টার রেজিস্টারত ক্লিক কৰি দিম নিচে আহিছে ফোল্ডাৰটো আপোনাৰ লগে নিচে দেখিবলৈ পাইছে এইটো ফোল্ডাৰটো এতিয়া কথাটো হল যে আমি ফোল্ডার ডিলিট করিলো রিস্টোর করলো রিনেম করলো আর ফোল্ডার ক্রিয়েট করা হিকিলো ডি ড্রাইভত এতিয়া কথাটো হইছে যে আমি যি কোনো একটা বস্তু কেনে কই আনিম এই ফোল্ডারটো ডেস্কটপৰ পৰা কেনে কই আনিম হয় তার কারণে দুটা প্রসেস আছে যে ইয়াত দেখা যায় ডেস্কটপত মোর ভিডিও আছে সং আছে ঠিক আছে এবার অ্যাপস আছে আর পিকচারও আছে ঠিক আছে আমি কি করিম যে তার কারণে ফোল্ডার তো ওপেন করলাম সেম প্রসেস ফোল্ডার উপর রাইট ক্লিক করিম আর ওপেন করে দিম ঠিক আছে ফোল্ডার এক নাই চাইছি আপনাদের ফোল্ডার এক নাই তার কারণে আমি কি করিম যে ইয়াতে যে পিকচার যে কোনো একটা যে মই এটা সং লই আইম ঠিক আছে ইয়াতে একটা সং আছে যে ঠিক আছে যে সংটো আমি রাইট ক্লিক করিব পারো রাইট ক্লিক করি কপি ঠিক আছে কপি করার পিছত ফোল্ডার গই আমি রাইট ক্লিক করি আর ইয়াত কি লেখা আছে পেস্ট আইছে নিচে সংটো আইছে দেখা যায় সংটো এতিয়া কথাটো হল আৰু এটা আমি ডাইৰেক্ট আনিব পাৰো কেনে কয় যে ইয়াৰ পৰা আমি লেফট ক্লিকত প্ৰেছ কৰি ইয়াত আমি লৈ আহি এৰি দিম ঠিক আছে আহিছে এইটো হল দুটা প্ৰসেছ হল এতিয়া কথাটো হল যে হেইবৰ এই যে ডি ড্ৰাইভত যে এবৰ
ফোল্ডার আছে, আমি যে যিকোনো মুহূর্তত আমি বহুত ধরনের পার্সোনাল বস্তু রাখিব পারো, ঠিক আছে? সেইখানে যে আমার পার্সোনাল বস্তু আছে কম্পিউটার, কিন্তু মোর কম্পিউটার বহুত জনে ইউজ করে, আমি কি করিম যে ফোল্ডার বিলা হাইড করিম। ফোল্ডার হাইড কেনে করিম, এটি কথাটো হয়, ফোল্ডার টু আমি কেনে হাইড করিম, নিশ্চয় হয় মত যে ফোল্ডার টু হাইড করিব পারিলে ভাল হয়, যে বহুতে ইউজ করে, মোর পার্সোনাল বস্তু আছে, পার্সোনাল বস্তু তো বেলেগে চাব নয়, সেইকারণে আমি কি করিম যে ফোল্ডার টু কেনে হাইড করে রাখিম, এইটো কথা হয়। যে ফোল্ডার টু হাইড করার কারণে আমি কি করিম, ফোল্ডার টু হাইড করার কারণে ইয়াত ফোল্ডার বিলাক আছে, এইবোৰ আমি হাইড করে রাখিম কেনে কই, যে তার কারণে আমি ফার্স্ট স্টেপ কি করিম, আর সি অন দা ফোল্ডার, ঠিক আছে? ইয়াত লাস্ট দেখা যায় যে প্রপার্টিজ বুলি লিখা আছে, প্রপার্টিজ, ঠিক আছে? ইয়াত এই যে প্রপার্টিজ, ঠিক আছে, প্রপার্টিজ আমি ক্লিক করে দিম, তারপর এটা নিশ্চয় একটা ফোল্ডার ওপেন হয়েছে। তার প্রপার্টিজ এর পরে ইয়াত লিখা আছে যে হাইডেন, ঠিক আছে? হাইডেনত আমি ক্লিক করে দিম, ঠিক আছে? দিয়ার পিছত ইয়াত ওকে, ইয়েস হয়েছে, ফোল্ডারটা হাইড হয়েছে নিশ্চয়। তারপর সেকেন্ড স্টেপটা আমি কি করিম, সেকেন্ড স্টেপ ইয়াত ফোল্ডার আছে, আগর ফোল্ডারটা নাই নিশ্চয়, হাইড হয়ে গেছে, ঠিক আছে? মোট দুটা গান আছে, দুটা গান ভিতরে হাইড হয়ে গেছে ফোল্ডারটো। এতিয়া কথা হল সেকেন্ড স্টেপ কি করিম, অর্গানাইজ বুলি লিখা আছে, ইয়াত অর্গানাইজত যাম, ঠিক আছে? ইয়াত কি আছে, ফোল্ডার এন্ড সার্চ অপশন আছে লিখা, ফোল্ডার এন্ড সার্চ অপশন লিখা আছে, ইয়াত ক্লিক করে দিম আমি, ঠিক আছে? এটা নিচে পেজ ওপেন হয়েছে, পেজ ওপেন হওয়ার পিছত আমি কি করিম, ইয়াত জেনারেল আছে, ভিউ আছে, আর সার্চ আছে, ইয়াত তিনিটা বস্তু আছে, ঠিক আছে? ইয়াত আমি কি করিম, ভিউত যাম, ঠিক আছে? ভিউত যাওয়ার পিছত ইয়াত লিখা আছে ডন্ট শো হিডেন ফাইলস অর ড্রাইভ, লিখা আছে এটা, নিশ্চয় ক্লিক করা আছে ইয়াত, যে শো হিডেন ফাইল অফ, ক্লিক আছে ড্রাইভ, যে আমি কি করিম ইয়াত, যে আমার আগতে মই কৰিছিলো, আগতে কৰাইছে, নিশ্চয় আপোনালোকৰ না থাকিব এইটো, সেইকাৰণে কি থাকিব, শো হিডেন ফাইল বুলি লিখা থাকিব, ঠিক আছে? যে ফাইলটো হাইড কৰিলে শো কৰিব, ঠিক আছে? ঠিক আছে, আমি এইটো নকৰিম, এইটোৰ কাৰণে কি কৰিম, যে ডাইৰেক্ট আমি হিডেন ফাইল অকে, ঠিক আছে? নিশ্চয় নাই, এতিয়া হল যে ফাইলটো মই হাইড কৰা শিকিলো, কেনেকৈ পুনৰে উভতি আনিম ফাইলটো, কেনেকৈ আনহাইড করব, আনহাইড করার কারণে কি করব আমি, যে ফার্স্ট অফ অল অর্গানাইজেশন, তারপরে সেম প্রসেস, ফাইলস এন্ড সার্চ অপশনত যাম, তারপরে ভিউত যাম, ভিউত যাওয়ার পিছত কি করব আমি, যে শো হিডেন ফাইল বলে করে দিম, ওকে করে দিম, ঠিক আছে? ই নিশ্চয় আছে, কিন্তু আহিছে, কিন্তু এইটো ফাইল হিডেন করা আছে বলে, এই কারণে যে ইয়াত কেনেকুয়া চাইছে আপনাদের, নিশ্চয় এবার কেনেকুয়া পরিষ্কার হয়েছে, এনেকুয়া আপসা আপসা হয়ে আছে, ঠিক আছে? তখন আমি কি করিম, রাইট ক্লিক, প্রপার্টিস, আর ইয়াত হিডেনটো তুলি দিম, ওকে, ইয়েস আইছে। আপনার শিকালো যে মই আজি কি শিকালো, যে ড্রাইভার ভিতর কেনেকৈ ফোল্ডার ক্রিয়েট করে, কেনেকৈ ডিলিট করে, রিনেম করে, আর ইন্টারেস্টিং লগা বস্তু এটা শিকালো, যেটো হল যে ফোল্ডারটো কেনেকৈ আমি হাইড করে রাখিব পারো, ঠিক আছে? আপনার এটা যিকোনো ইম্পর্টেন্ট বস্তু আছে, সেই ইম্পর্টেন্ট বস্তুখিনি কেনেকৈ হাইড করে রাখিব পারে, ঠিক আছে? যে আজির ভিডিওটো মই ইয়াতে সমাপ্ত করলো, যদি ভিডিওটা ভাল লাগে লাইক করব, শেয়ার করব, আর কমেন্ট করবলৈ না পাহৰিব, আর লগতে সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব, আর লগতে হাঁ বেল আইকনটো বজাই দিব, ধন্যবাদ।